হাই ফ্রেন্ডস, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসে পড়েছি। আজকে বানাবো কচুর শাক কাঁঠাল কুটির বিচি দিয়ে। প্রথমে কচুর শাকগুলো প্রেশার কুকারে দিচ্ছি অল্প সিদ্ধ হওয়ার জন্য। এই কড়াইতে দেওয়া যায়, অনেকে কড়াইতেও দেয়, আমি প্রেশার কুকারে দিই তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপরে কাঁঠাল কুটি দিয়ে দেব। তারপরে কাঁঠাল গুটিগুলো দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম চার ভাগ করে। খুব টেস্টি লাগে খেতে কাঁঠাল গুটি দিয়ে। তারপর অল্প নুন দিয়ে দেব সিদ্ধটা ভালো জলদি আর ভালো হওয়ার জন্য। তারপরে প্রেশারটা ঢাকনা বন্ধ করে দেব। পুরো জল দিয়ে দিচ্ছি, আপনারা না দিলে নাই, জলটা দিলে মানে নিচেরটা অনেকে অনেক সময় লেগে যায়, তো সেই জন্য সামনে থাকলে দরকার নেই জল দেওয়ার। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হয়ে গেছে। পছন্দ সিটি মেরেছে একটা, আর তারপরে বলছি অনেকে পছন্দ করছে, আমি আমার বাবা শ্বশুর বহুত ভালো পাই, আবার আমার হাজবেন্ড খেতে ভালো পায় না, গলা চুলকায় বলে। আমি বলি একবার খেয়ে তো দেখো, তারপরে তুমি ডেলি খাবে, এত টেস্টি হয় না কচুর শাকটা। হয়ে গেছে সিদ্ধ, এখন নামিয়ে দেবো একটা পাত্রে। ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আমি একটু গেলা করে বানাই, মানে একদম মিহি করে বানাই, বহু টেস্টি হয় ভাতের সঙ্গে মেখে খেতে, আমার তো বহুত ফেভারিট। আপনাদের যদি ফেভারিট হয় আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন কার কার ফেভারিট। সব উঠিয়ে নেব, হয়ে গেছে আমার উঠানো সব কমপ্লিট। এখন আরেকটা ঝাঁঝরা পাত্রে রাখবো জলটা পড়ার জন্য। জলটা থাকলে মানে জল জল হয়ে যায়, তো সেই জন্য জলদি শুকায় না জলটা কড়াইতে, সেই জন্য একটা ঝাঁঝরা পাত্রে। সবার ঘরেই থাকে একটা বাসন ঝাঁঝরা, আমি গামলাটাতে ঢেলে দিয়েছি, জলটা সব পড়ে যাবে। আর অল্প চেপেও দেব ঝাঁঝরার ঝাঁঝরা খন্তি দিয়ে। সব জল তেড়া করে দিয়েছি, সব জল পড়ে যাবে, ঝাঁঝরা খুন্তি দিয়ে চেপে দিচ্ছি। আরো জল যত থাকবে সব পড়ে যাবে নিচে, আপনাদের বানানো তো জল জল হবে না, আমার তো হয় না। তারপরে একটা কড়াইতে জ্বলিয়ে দেবো কড়াইটা, গ্যাসটা। বা একটা কড়াইতে একটু মুছে নেব, তেল দিয়ে দেব পরিমাণ মতো, আপনারা বুঝে দেবেন, আপনারা যদি কম তেল খান কম দেবেন, যারা বেশি তেল খায় বেশি দেবেন। আমি কমও খাই না বেশিও খাই না, মিডিয়াম খাই। তারপরে তেলটা গরম হয়ে গেলে লোহার কড়াইতে বানানোর চেষ্টা করবেন, লোহার কড়াইতে খুব টেস্টি হয়। জানি না কেন ঠাম্মারা বলতো আমাদের লোহার কড়াইতে বানালে সব কিছু ভালো হয়, সেই জন্য আমিও একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, জলদি গরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছি।
হয়ে গেছে তেলটা গরম, এখন সরিয়ে দিলাম। এখন একটু তেলটা ঘুরিয়ে দেবো চারিদিকে লাগার জন্য। তারপরে প্রথমে আমরা পাঁচফোড়ন দিয়ে দেবো। অনেকে কালি জিরা দেয়, আমিষ বানালে রসুন সম্বারও দেয়, আমার দুটোই ভালো লাগে। আমি আজকে নিরামিষ বানাচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো দুইটা, চিড়ে রেখেছিলাম, একটু চিড়ে দেবেন না ফুটবে। তারপর তেজপাতা দুটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু তেলের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, এখন কচু শাকগুলো আছে যে, এটা জলটা ঝরে গেছে পুরা, সব একসাথে দিয়ে দেবো। কচু শাক, কাঁঠাল গুটি, কাঁঠাল বিচির গুলো সব দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে কচু শাক যদি বেশি থাকে, আমরা 3 দিন 4 দিন খেতে থাকি ডেলি বানিয়ে। আজকে দিব দেব, ইস রাফট করে আগুন একটা ধরে গেছে। ধরে নেব, কড়াইটা একটু গরম হয়ে গেছে, হ্যান্ডেলগুলো একটু ধরে নিচ্ছে, লাড়িয়ে দেবো তেলের মধ্যে, একটু মিশিয়ে দেবো। প্রথমে আমরা নুন দিয়ে দেব, আপনারা পরেও দিতে পারেন যদি আপনাদের পরে দিতে ভাল লাগে, আমি আগে দিয়ে দিই, কোনো ব্যাপার না, যার যেরকম মর্জি। হলদি দিয়ে দেব পরিমাণ মতো, কম হয়েছিল, আবার দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে দেব হলদি আর নুন দিয়ে লাড়বো। কড়াইটা ছড়ছে সেই জন্য ঘুরিয়ে দিচ্ছে, আর লোহার কড়াই আমার ছোটোই আছে ঘরে, বড় একটা নিতে লাগবে, বড়তে খুব সুন্দর হবে। এরকম করে করে আপনারা পুরা কষাবেন, হলদি নুন দিয়ে পুরা কষিয়েছি। তারপরে আরেকটা জিনিস, আমি অল্প লেবু দিই, অনেক সময় থাকে না কচু একটু গলা ধরে, আমার হাজবেন্ড সেই জন্য খেতে চায় না, সেই জন্য আমি কী করি, একটু লেবু চিপে দিয়ে দিই, একটু টক টক ফ্লেভারও লাগে খেতে, বহুত টেস্টি লাগে। তখন আমি লেবুটা দিয়ে দিই, ভাল লাগে খেতে, মানে গলা চুলকাও না আর টক 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 ফ্লেভার আসে। আমি দিয়ে দিই, আমি দিই মানে অনেকে দেয় না গলা চুলকা না বলে, আমি দিয়ে দিই মানে যদি চুলকা তবে, আর দিতে দিতে অভ্যাস হয়ে গেছে আমার। লেবুর রস দিয়ে আমি একটু আবার নাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, লেবুর রস দেওয়ার পরে একটু কালারটা হালকা হয়ে যাবে, আপনারা ভাববেন না যে হলদি দিতে লাগবে, পরে ঠিক হয়ে যায়। জিরা গুঁড়ো দিয়েছি, আমি জিরা গুঁড়োও দিই, অনেকে দেয় না, আমি দিই, আমার ভালো লাগে জিরা গুঁড়ো দিলে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটা,
দু তিনটে দিয়ে দিছি কাঁচামরিচ, মানে কাঁচা লঙ্কা, আমাদের এখানে মরিচও বলে। আমরা অ্যাকচুয়ালি প্রপার আসামের, সেই জন্য আমাদের কথাতে পুরা কলকাতার বাংলা আসে না, এলু কথা আসে না। আর বলবো আমরা আসামে যেরকম বলি চলতি ভাষা একটু এসে পড়ে। অল্প বগুড়ি ছিল ঘরে, বকুড়ি আচার একটু দিয়ে দিচ্ছি, দারুণ টেস্ট হয় বগুড়ি আচার দিলে। আর আচার যদি না থাকে, খালি বগুড়ি শুকনা বগুড়ি থাকে, এটাও দিয়ে দেবেন, মিডিল মিডিলে পড়ে মুখের মধ্যে, বহুত টেস্টি হয়। আর যারা ভালো পায় না তারা না দিলেও হয়, লেবু রস দিয়ে দেবেন, গলা জড়াবে না। আপনারা ঘরে ট্রাই করবেন, এরকম করে বানালে বহুত টেস্টি হয়। কচু শাকটা একদম নাড়িয়ে নাড়িয়ে না পুরো শুকিয়ে দেবেন, আরও টেস্টি হয় খেতে। আমি তো থাকলে পরের জন্য খাই বাসিটা, আরও ভালো লাগে। আর এমনিও কচু শাকের বহুত উপকরণ আছে, চোখের জন্য ভালো, চুলের জন্য ভালো, আর জানি না, দুটাই জানি, দুটাই বলেছি, ঠাম্মারা বলতো, মা ঠাম্মারা। লাড়তে লাগবে, পুরা কষাতে লাগবে। এখন চিনি দিয়ে দেবো, চিনিটা আমরা মানে অল্প ঢাকায় মানুষ তো সেজন্য চিনি দিচ্ছি, ঢাকার হয় আমরা, আমাদের দাদু ওরা মানে ঠাকুর দাওয়া, চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আবার লাড়বো। একদিনকে আমিষ বানিয়ে দেখাবো, মাছের মাথা রসুন সম্বার দিয়ে, ঠিক আছে? আজকে নিরামিষ বানিয়েছি। আর আপনার যদি ভাল লাগে তবে আপনারা বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, নতুন যারা বন্ধু।